নমস্কার, আমি ডক্টর কেদার ব্যানার্জি বলছি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। বেঙ্গল ফিউশনের তরফ থেকে আজকে যে অনুষ্ঠানটা আমরা করতে চলেছি, এই অনুষ্ঠান সম্বন্ধে আগে আপনাদের কিছু বলবো না, শুধু আপনাদের একটাই প্রশ্ন করব, যারা দেখছেন বলুন তো তাদের কজনের মনে আছে যে ঘুমের ঘোরে বিছানা ভিজিয়ে দিয়ে ফেলেছেন? হ্যাঁ, মোটামুটি আজকে দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, মোটামুটি 15-20% আপনাদের মধ্যে কিন্তু ছোটবেলায় বিছানা ভিজিয়েছেন, মার কাছে মার খেয়েছেন, বাবা ধমকেছে, ছর্দি বলেছে আর তোষক রোদ্দুরে দিতে পারবো না, তোকে এবার মাটিতে শোয়া করাবো। আসলে এটা একটা রোগের মধ্যে পড়ে, আমরা জানি না যে এটা একটা রোগ, এটাকে আমরা বলি নকটার্নাল এনিউরেসিস। এটা জেনারেলি ঘুমানোর প্রথম দিকে এটা হয় এবং বাচ্চাটি নয় ভেজার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়, কিংবা পুরোটা হয়ে যাওয়ার পর ঘুমটা ভাঙে। অনেকে এই সময় স্বপ্ন দেখে যে সে বাথরুমে দাঁড়িয়ে হিস করছে, অনেকে স্বপ্ন দেখে যে পটি করতে গিয়ে হিস করছে, আসলে সে বিছানাতে শুয়েই হিস করছে। এটা ছেলেদের বেশি হয় এবং মোটামুটি 8-9 বছর অবধি এটা হতে থাকে। এটা দুরকম, একটা হচ্ছে আমরা বলি প্রাইমারি এনিউরেসিস, একটা বলি সেকেন্ডারি এনিউরেসিস। প্রাইমারি এনিউরেসিস হচ্ছে ফাংশনাল এনিউরেসিস, মানে মাঝখানে কোনো ড্রাই পিরিয়ড থাকে না। সেকেন্ডারি এনিউরেসিস মানে হচ্ছে মাঝখানে কোনো ড্রাই পিরিয়ড থাকে, মানে মাঝখানে সে আর বিছানা ভিজায় না। এটা যে সবসময় রাত্রিবেলা হয় তা কিন্তু নয়, দিনের বেলাতেও অনেক সময় দেখা যায় ঘুমের ঘরে হিস করে ফেলেছে বাচ্চাটি। এটা বলছিলাম, এর কিন্তু খুব ভালো চিকিৎসা আছে এবং একটা বয়স অবধি, আমরা বলি 3 বছর অবধি এটা কিন্তু নর্মাল, বেশিরভাগ বাচ্চারাই কিন্তু এটা নর্মালি করে থাকে। কিন্তু এটা যদি কেউ 7 বছর বা 9 বছর বয়সে এটা তখনও করে যায়, তখন কিন্তু এর চিকিৎসার দরকার হয়। মজার ব্যাপার হলো, এটা যদি আমরা 18-20 বছর বয়স অবধি ছেড়ে দিই, তাহলে একটা সময় আসে এটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ডিসিশনটা আপনাদের নিতে হবে, যেটা 18 বছর অবধি অপেক্ষা করবেন, না যেদিন ধরা পড়লো তার 2-3 দিন পর থেকেই এর চিকিৎসা শুরু করবেন এবং 7 দিনের মধ্যে এটা কমে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের কাছে যারা আসেন মা বাবারা বাচ্চাগুলোকে নিয়ে, আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে ওভারঅল একটা ফিজিক্যাল এক্সামিনেশন করে নিই, যে অন্য কোনো কারণের জন্যে বাচ্চাটা বিছানা পেচ্ছাপ করছে কি না। অন্য কোনো কারণ বলতে ধরুন ডায়াবেটিসে হয়, ধরুন ব্লাডারের যে আউটলেটটা আছে সেখানে যদি কোনো অবস্ট্রাকশন হয় সেখানে হয়। আমি এরকম কয়েকটা কেস জানি যেটা আমার ক্লিনিকে এসেছিল অন্য সিমটম নিয়ে, এপিলেপটিক পেশেন্ট হয়ে এসেছিলো বাচ্চাটি, পরে হিস্ট্রি নিয়ে দেখা গেলো এর কিন্তু বেডওয়েটিংও আছে। অতএব এপিলেপসির সঙ্গেও কিন্তু বেডওয়েটিংয়ের একটা সম্পর্ক আছে এবং এসবের ক্ষেত্রে কিন্তু আগে প্রাইমারি কজটাকে আমাদের ট্রিটমেন্ট করতে হয়। প্রাইমারি কজটা ট্রিটমেন্ট করলে কিন্তু বেডওয়েটিংটা কমে যায়। দেখা গেছে যে এই বেডওয়েটিং যারা করে, যেসব বাচ্চারা করে এবং যারা আনট্রিটেড হয়ে থাকে, তাদের কিন্তু কনফিডেন্স লুজ করে, তারা নিজের প্রতি নিজের যে কনফিডেন্সটা সেটা কিন্তু লুজ করে, তারা খুব ইনসিকিউর ফিল করে, এমনকি তারা আত্মীয় স্বজনের বাড়িতে রাত কাটাতেও লজ্জা পায়। অতএব আজকের প্রোগ্রামটা যারা আপনারা দেখছেন এবং আপনাদের জানাশোনা কারোর কোনো বাচ্চা যদি এই ধরনের বেডওয়েটিংয়ের হিস্ট্রি থাকে, সে 3 মাসের মধ্যে একবার করুক বা রোজ করুক, এই বেডওয়েটিংয়ের কিন্তু ট্রিটমেন্ট দরকার। আপনারা যত তাড়াতাড়ি পারেন এই ট্রিটমেন্টটা করান, আমি গ্যারান্টি দিচ্ছি 2-3 সপ্তাহের মধ্যে কিন্তু
এটা বন্ধ করে দেওয়া যায়। আজকে এইটুকুই, আপনাদের যাদের মনে হবে যে আরও কিছু জানার দরকার আছে, কারণ বুঝতেই পারছেন এইটুকু সময়ের মধ্যে এর চেয়ে বেশি বলা সম্ভব হয় না, আপনারা আমাদের মেল করতে পারেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে উত্তরটা দেব। নমস্কার।